সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের আহ্বানে সারা দেশে প্রতিটি ব্লক কংগ্রেসের তরফ থেকে আজকে ম্যাংগাই পর হাল্লাপর কর্মসূচির অঙ্গ হিসাবে পঞ্চাশ পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি। আপনারা হয়তো জানেন দিন দিন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল উদযাপন করছি। বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই অতি সত্বর দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনার জন্য, যাতে সাধারণ গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যে চলে আসে, ডিজেল পেট্রোলের দাম যাতে কমানো হয়, তার জন্য আমরা সরকারকে সতর্কীকরণ বার্তা দিচ্ছি এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে। মিছিলটা আপনারা কোথা থেকে শুরু করেছেন? আমরা পাবিয়াছড়া কংগ্রেস ভবনের সম্মুখ থেকে কুমারঘাট শহর পরিক্রমা করে পাবিয়াছড়া বাজারে পরিক্রমা করে আবার আমাদের স্থানীয় কংগ্রেস অফিস সম্মুখে আজকের মিছিল আমরা আজকের মিছিলকে কেন্দ্র করে নেতৃত্বরা কারা আছেন? নেতৃত্ব ব্লক কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, যুব কংগ্রেসের নেতৃত্ব, সবাই আজকে ঐক্যবদ্ধভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে।